কি ভাবছো আবার আজ কোথায় বেরোলাম আজকের আমাদের গন্তব্য ছিল নদীয়ার চাকদাহের একটা প্রত্যন্ত গ্রামের মনসা পুজোর মেলা নামটা জানো তো কি খেদাইতলার মেলা অনেক দূর দূর থেকে বহু মানুষ আসেন এখানে পুজো দেওয়ার জন্য তো যথারীতি আমরাও বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে মায়ের গর্ভগৃহে ঢুকে পুজোয় সম্পূর্ণ করে বেরিয়ে আসলাম আর এখানে নাকি প্রচুর সাপ আসতো আগে যদি এবছর সেরকম কিছু চোখে পড়েনি আর বেরিয়েই দেখতে পেলাম এনারা বসে পড়েছেন মাছের এই কাটাগুলো নিয়ে বললেন যে শরীরের ব্যথা কমায় আর এই মেলায় কি নেই বিভিন্ন ঢোল ঢা আর বেতের জিনিস থেকে শুরু করে যাবতীয় জিনিস যা যা গ্রামের মেলাতে পাওয়া যায় হয়তো গ্রামের মেলা বলেই সম্ভব এগুলো যেগুলো তো আমরা চোখেও সেভাবে কখনো দেখি হতেই হামলে পড়েছিলাম খাবারের দিকে আর দুপুরটা শুরু করলাম মুচমুচে এরকম একটা রোল দিয়ে মেলায় যাবো রোল খাবো না তাই কখনও হয় আর এদিকে ছিল জিলিপি জিলিপি ছাড়া তো মেলা কখনো সম্পূর্ণই হতে পারে না আর এগুলো কী বলো তো এগুলো হলো হুকো নারকেলের মালা দিয়ে তৈরি করা এদিকে তৈরি হচ্ছিলো লুচি আর নতুন নতুন খাবার যেগুলো আমি কখনো আগে দেখিনি এগুলো কি তোমরা কমেন্টে জেনে থাকলে আমাকে অবশ্যই বলো আর ও আমাকে এটা কিনে দিয়েছিল ছোটোবেলার অনেক কিছু দেখে মনটা ভরে গেল আর এগুলো ছিল মাছ ধরার জাল আর এদিকে এই মহারাজ কিনছিলেন তার জন্য সানগ্লাস তারপর হাত ধরে আবার বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিল অবশ্যই